হরে কৃষ্ণ রাধে রাধে। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম। তো বন্ধুরা, কয়দিন ধরে আমি ভিডিও আপলোড দিতে পারিনি, একটু প্রবলেম ছিল, তার জন্য আমি ভিডিও শ্যুট করতেও পারিনি। তো দুই দিন ধরে আমার ছেলে মানে গোপালকে সেবা দিচ্ছিল, সকালে, দুপুরবেলা, সন্ধেবেলা, এবং কি রাতেও সেবা দিচ্ছিল ও। তো যাই হোক, এখন আর প্রবলেম নেই, এখন পরপর ভিডিও আসবে, তো ব্লগগুলোকে স্কিপ করবে না, দেখতে থাকবে। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর এখানে এখন মানে বাজে তোমার ওই 6:10, তো আমি ভাবলাম গোপাল সোনাকে এখন সেবাটা দিয়ে নিই, তো আর তোমাদের সাথে ব্লগ শেয়ার করি, যেহেতু অনেক কদিন হয়ে গেল তোমাদের সাথে আমি ব্লগ শেয়ার করিনি। আর আমার ছেলেও কিন্তু আমার মতনই খুব সুন্দর করে গুছিয়ে পুজো দিতে জানে, কারণ আমি যেরকমভাবে গুছিয়ে পুজো দিই সেরকমভাবেই ও দিতে জানে। তবে আমার ছেলের বয়স হচ্ছে 9 বছর, এই রিসেন্ট মানে 9-এ পা দিল আর কি। তো গোপাল সোনা দেখো কি সুন্দর মিষ্টি মিষ্টি মুখে বসে আছে। তো বিকালবেলা যেহেতু, তো তার জন্য মুখটা একটু আমি ধুয়ে দিলাম, হাতগুলো একটু ধুয়ে দিলাম। আর আমার ছেলে কি জানো তো বন্ধুরা, গোপাল সেবা নয়, আমি যদি ওকে বলি যে হোক কোনোদিন যদি প্রবলেম হয় আমার, মানে দেরি হয়ে গেল বা আমার শরীরটা একটু খারাপ এরকম যদি হয়, তাহলে আমার ছেলে কিন্তু বাড়ির প্রত্যেকটা ঠাকুরকেই কিন্তু খুব সুন্দর করে পুজো দিয়ে দেয়, ও স্নান টান করে তারপরে পুজো দিয়ে দেয়। তার জন্য আমার শাশুড়ি মা আমার ছেলেকে মাঝে মধ্যে বলে ব্রাহ্মণ হয়েছে আমাদের, এরকম। যাই হোক, তো ব্লগটা কেউ দেখতে স্কিপ করো না, দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর কার কার গোপাল সেবা দেখতে ভালো লাগে, কার কার গোপাল সেবা করতে ভালো লাগে, অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা নেক্সট ভিডিও কী দেখতে চাও সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। একজন তোমাকে কমেন্ট করেছে যে গোপাল সোনাকে কীভাবে চকচকে রাখবো, তো সেই ভিডিও আমি করা হয়নি, সেই ভিডিও আমি করব, বললাম একটু প্রবলেমের মধ্যে ছিলাম, তার জন্য আর কি আমি ভিডিও শ্যুট করতে পারিনি। তো যাই হোক, বিকালবেলা গোপাল সোনাকে এখন আমি বিস্কুট খেতে দেব। তো ব্লগটাকে স্কিপ করো না, দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো বন্ধুরা, তোমরা দেখতেই পেলে আমি গোপাল সোনাকে কীভাবে সেবা দিচ্ছি না দিচ্ছি, আর আমি এইভাবেই দিই গোপাল সোনাকে সেবা।
কারণ বেশ কিছু কমেন্ট আমার কাছে আসে, আর যারা কমেন্ট করে আমাকে তারা খুব ভালো কমেন্ট করে, আমার খুব ভালো লাগে তাদের সেই কমেন্টগুলো পড়তে। তবে একটা দিদিভাই আছে বরাবর আমাকে সাপোর্ট করে গেছে, সে আমার কোনো ভুল ত্রুটি হলে সে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে দেয়। তো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে পরবর্তী ভিডিও দেখার জন্য। আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ব্লগের সাথে, ঠিক কাল সকাল 12টায়। আপাতত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন ব্লগটা এখানে শেষ করব। তবে কে মানে কি ভিডিও দেখতে চাইছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, যে গোপাল সোনাকে নিয়ে কারোর যদি কোনো ভিডিও মানে ইচ্ছে হয় যে এই ভিডিওটা দাও তুমি, তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি দেওয়ার চেষ্টা করব। তো রাধে রাধে বন্ধুরা, ভালো থেকো সবাই, টাটা।